আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা দাওয়াত খেতে যাচ্ছি। আলিফ, তোমার জুতা নিছে? আচ্ছা, আমরা আজকে সবাই মিলে দোতলার খালাম্মা আমাদের দাওয়াত করেছে বউ ভাতের জন্য। একটা গেঞ্জি পরো পাতলা গরমের মধ্যে, তো সেখানেই যাচ্ছি। তো সবাই মিলেই যাচ্ছে আমাদের সবাই। এই যে আমার মামুনিটা, আমার শাশুড়ি মা, আমি নাও গেঞ্জি, ওই যে ড্রয়ার থেকে বের করো। তো এখন যাচ্ছি, আর আমরা হচ্ছে সবাই মিলে বাসায় থেকে ভর্তা বানিয়ে নিচ্ছি বউ ভাত খাওয়ার জন্য। খালাম্মাও বানাবে, তারপরে আমরাও নিজেরাও বানিয়েছি। তো সবাই মিলে একসাথে খাবো বলে সেই জন্য। তো মা অবশ্য গেছে, আমি এখন যাব। আমার মেয়ে পড়তে গিয়েছিল হুজুরের কাছে আরবি পড়তে, তো সেখান থেকে আসলো, এবার মেয়েকে নিয়ে আমি যাব। আর ভর্তাগুলো কী কী ভর্তা বানিয়েছি চলুন তাহলে শেয়ার করি, দেখেন আপনারা, আর আমাদের সঙ্গেই থাকবেন তো প্রথম থেকে লাস্ট অবধি। অনেক এনজয় করব সবাই, আর কী কী খাচ্ছি শেয়ার করব। ভিডিও শুরুতেই বলছি, যারা ইউটিউব থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই লাইক দিবেন, ফলো করবেন, আর চাইলে কিন্তু ভিডিওটি শেয়ার করেও দিতে পারেন। এটা আলু ভর্তা, এটা রসুন ভর্তা, এটা মটরশুঁটি ভর্তা, এটা ডাল মসুরের ডাল ভর্তা, আর এটা মরিচ ভর্তা। তো আমি পাঁচ রকমের ভর্তা বানিয়েছি, আর চারতলার ভাবি এসেছে আমাদের বাসায়, তো আমরা একসাথেই যাব। তো ভাবি কী কী ভর্তা বানিয়েছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। বাদাম ভর্তা, ছোট ছোট চিংড়ি মাছ ভর্তা, আর কালো জিরা ভর্তা। তো ভর্তাগুলো অনেক লোভনীয় হয়েছে, তাই না? দেখে মনে হচ্ছে আসলে অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজার ছিল। সবাই এত পছন্দ করে এত মজা করে খেয়েছি, আলহামদুলিল্লাহ, অনেক মজার ছিল ভর্তাগুলো। আর শুধু আমরাই না, আরও অনেক ভাবিরাই ভর্তা বানিয়েছে, অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে। আর খালাম্মা, যে খালাম্মার বাসায় আমরা গিয়েছি, সে খালাম্মাও অনেক রকম ভর্তা বানিয়েছে, অনেক রকম খাবারের আইটেম করেছে। তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো খালাম্মার বাসায় চলে এসেছি, সবাই মিলে গল্প করছি। আসলে মুখ ফেস দেখাতে পাচ্ছি না, অনেকে নিষেধ আছে ক্যামেরার সামনে আসার জন্য, এই জন্য। তো যা হোক, দেখতে থাকুন সবাই, আমাদের সঙ্গে আপনারাও এনজয় করতে থাকুন। মানে তাদেরই সিস্টেম, না? তিনজন কারাকারি শুরু হয়ে গেছে তোমাদের, কেমন মজা? এইটা আমি পছন্দ করি, পটেটো চিপসটা। এই বাবু, এই কি করো তুমি, এদিকে তাকাও। সারামণি গেম খেলো? আচ্ছা খেলো, খাবে না তোমরা? আপনার হাতি লাগবো, ঠাকনা টুকনা সব। এটা মুরগির মাংস, নাগেট, বিভিন্ন রকম ভর্তা সব ভাবিরা বানিয়ে নিয়ে আসছে, খালাম্মা বানাইছে। আবার হচ্ছে পোলাও বাচ্চাদের জন্য, এটা ভালো লাগবে না, বাড়ির খুব তো মিষ্টি মিষ্টি লাগবে না। তিন মাসে চার মাসে মন চাইলে খাওয়াইলাম নাই।
সুদের ভাত আরো এক বল আছে ওই যে এখানে কত ভাত না এই আরে আল্লাহ ভাবি এত ভর্তা খাইবেন কখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ওরে মা রে এতগুলো ভর্তা খাইবেন আরে যাবে সুন্দরী ভাবি খাওয়া শুরু করে দিছে আর আমিও নিচ্ছি সব মিলে দেখো এক দেখেন না রকম তো ভর্তা সবাই মজা করে খাচ্ছে এই ভক্তগুলো সরাই দিব মুসাইবা মুসাইবা তো